তৃতীয় ভাগ না চতুর্থ এটা বড় আর এই যে এ আছে ওখানে বের করা আছে দেখো তো ওই যে এগারো যে ধারাটা জোয়ান এগারো ক লিখছি আর এগারোর আগে দশ মতো লেখা আছে ওটা যে কোনো এক জায়গায় লেখা একটু রাখো ওই যে এতটুকু না দেখো ওই যে বইয়ের উপরে রাখছি ওই হুবহু একবারে যা আছে এগারোর ক লিখছি কিন্তু দেহ কসরত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নওগাঁ জেলার শফিক ভাই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি আল্লাহ তাআলা আপনাদের ভালো এবং সুস্থ রাখবেন এবং ভালো থাকবেন এটাই আল্লাহ তাআলার কাছে কামনা আবারও বলি আপনারা এই যে বছরের শুরু থেকেই শুরু করেছেন ভালো করে এখন থেকেই মাজায় গামছা বেঁধে লাগেন যাতে করে একটা ভালো ফলাফল হয় তাহলে আমরা শুরু করলাম আবার যেগুলি পড়াইছি সেইগুলি থেকে রিভিশন করে নতুন একটু পড়াবো এখনো তো সবাই যোগী হয়নি এক মিনিট দুই মিনিট অপেক্ষা করি রেজাল্ট যে কবে দিবে আমি বলতে পারতেছি না শুনলাম যে এখনো খাতা কাটা শেষ হয় নাই যার কারণে সঠিকভাবে বলা যাচ্ছে না যে কবে হয় তো যখনই হোক আপনাদের যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্টটা যেন আল্লাহ ভালো দান করে প্রশ্নগুলি তুলনামূলক সহজই হয়েছিল আর এক মিনিট অপেক্ষা করে শুরু করি কার্যবিধি ১৮৯৮ সনের ৫ নং আইন এবং এই আইনটি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে এরকম লিখেন না আপনারা আমার কাছে পড়েছিলেন বলেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি না 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 এরকম লেখা যাবে না এরকম লিখলে এটা আল্লাহ অখুশি হয়ে যায় কিছু বিষয় আছে
আল্লাহ তাআলাকে খুশি রাখতে হবে। যে অনেকেই তো পড়েইনি, আমার কাছে পড়েনি, কারো কাছে পড়েনি, তারাও তো ভালো করেছে, আপনি না পড়লেও ভালো করতেন, এরকম না, বরং আল্লাহ তাআলা আপনাকে ভালো করতে সাহায্য করেছে এই জন্য এইভাবে লেখেন। কারণ আল্লাহ আবার অখুশি হয়ে যাবে, কারণ তো উনি আমাদের স্রষ্টা মনিব, আল্লাহ তাআলা আপনাদের উপর রহম করুক। এটা সমগ্র বাংলাদেশে কার্যকর হবে, এক ধারা, দুই এবং তিন বাতিল হয়েছে। অ্যাডভোকেট চারের একের ক, অ্যাটর্নি জেনারেল ক ক, অভিযোগ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ খ, অভিযোগ গ, রাষ্ট্রীয় কেরানি ওম, আমলযোগ্য অপরাধ চ, নালিশ বর্গিজ্য, দায়রা আদালত বর্গিজ্য, বর্গিজ্য ডবল বর্গিজ্য, হাইকোর্ট বিভাগ না না দায়রা আদালত নিয়তে হাইকোর্ট বিভাগ নিয়ম, অনুসন্ধান ট, তদন্ত ঠ, আমলের অযোগ্য অপরাধ ড ঢ, আর আকিলপুর, ঠিক আছে, আমার বাড়ি তো আকিলপুরেই। আচ্ছা ঢ, বিচার বিভাগীয় কার্যক্রম ড, বিচার বিভাগীয় কার্যক্রম ড, যা আমলের অযোগ্য অপরাধ ঢ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ত, স্থান থ, থানা ধ, অপরাধ মধ্যাহ্ন, পাবলিক প্রসিকিউটর যন্তন্য, দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার অনুসন্ধান তদন্ত ফৌজদারি কার্যবিধি মোতাবেক পরিচালিত হবে, পাঁচ ধারা। এটা গেল প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হলো ছয় থেকে সাতাশ, ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ ছয়, সাত আট নয় আমরা এগুলি নেই নাই, নির্বাহী ম্যাজিস্ট্রেট দশ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো। নির্বাহী ম্যাজিস্ট্রেটটা কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো সেই ম্যাজিস্ট্রেট যাকে সরকার নিয়োগ করে এবং নির্বাহী আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে যিনি বিচার করেন তিনি হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, দশ ধারা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং জুডিশিয়াল কাজে, জুডিশিয়াল মানে বিচারিক কাজে যাকে নিয়োগ করা হয়, বিচারিক আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর জুডিশিয়াল আদালতে বা বিচারিক আদালতে বা দায়রা আদালতে যে ম্যাজিস্ট্রেট বিচার করেন সেই ম্যাজিস্ট্রেটকে বলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সাধারণত মাঠে ময়দানে কোনো কার্য সম্পাদনে নিয়োগ করা হয় না, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি নিয়োগ করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার নিয়োগ করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা দায়রা আদালতে বিচার করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করেন। এটা দশ এবং এগারো ধারা। বিশেষ ম্যাজিস্ট্রেট, বিশেষ সময়ে বিশেষ এলাকার বিশেষ কোনো কার্য সম্পাদনের জন্য সরকার যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন সেই ম্যাজিস্ট্রেটকেই বলে স্পেশাল বা বিশেষ ম্যাজিস্ট্রেট। বারো, পুলিশ আইনের পাঁচ, পিআরবি ৩৫। এই ম্যাজিস্ট্রেট হিসেবে সরকার পুলিশ অফিসারকেও দায়িত্ব দিতে পারেন, তবে উক্ত পুলিশ অফিসার এএসপি হতে তদূর্ধ্ব হতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং আসামি গ্রেপ্তার অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে এই দায়িত্ব দেওয়া হয়ে থাকে। বারো পাঁচ ৩৫। প্রিয় ভাইরা, এ পর্যন্ত আমাদের হয়েছিল।
এরপরে আমরা মাঝখানে কিছু ধারা নেব না, এরপরে আছে আঠাশ থেকে একচল্লিশ, এই ধারা একচল্লিশ, আঠাশ থেকে একচল্লিশ, এটা হলো তৃতীয় অধ্যায়, আঠাশ থেকে একচল্লিশ এটা তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে আলোচনা যা আছে তা হলো যে এই আদালতের ক্ষমতা সম্পর্কিত। তাহলে এই জায়গাটা আমরা নিচ্ছি না, আমরা একবারে চলে যাচ্ছি তৃতীয় অধ্যায় বাদ দিয়ে চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে ৪২ থেকে ৪৫, ৪২ ৪৩ ৪৪ ৪৫, চারটে ধারা। আমরা প্রথম অধ্যায়ে পেলাম এক থেকে পাঁচ ধারা, সেই অধ্যায়ে প্রারম্ভিক বা সূচনা। দ্বিতীয় অধ্যায়ে পেলাম আদালতের শ্রেণীবিভাগ, আদালতের শ্রেণীবিভাগ। এই অধ্যায় আছে ৬ থেকে ২৭ ধারা। এখানে আমরা ৬ নিলাম, ১০ নিলাম, ১১ নিলাম, ১২ নিলাম। তৃতীয় অধ্যায়ে আদালতের ক্ষমতা, এটা হলো তৃতীয় অধ্যায়ে ২৮ থেকে ৪১ ধারা। এই চ্যাপ্টারটা আপাতত নিলামই না, একবারেই পরে যদি চিন্তাভাবনা করে দেখার পর, আদালতের ক্ষমতা। আমরা এখন যে চ্যাপ্টার পড়ব, এই চ্যাপ্টার হলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়, এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসারকে সাহায্য দান, আসামি গ্রেপ্তারকালে সাহায্য ও তথ্য সম্পর্কিত। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার গ্রেপ্তার ও গ্রেপ্তারকারীকে, ম্যাজিস্ট্রেট ও পুলিশ ও গ্রেপ্তারকারীকে জনসাধারণ সাহায্য করবে এবং কতিপয় অপরাধের তথ্য দিবে, এই সম্পর্কিত চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারের নাম হলো পুলিশ ম্যাজিস্ট্রেটকে সাহায্য এবং তথ্য সম্পর্কিত অধ্যায়, অধ্যায় হলো ৪। পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে আসামি গ্রেপ্তারের সময় সাহায্য সংক্রান্ত এবং কোনো তথ্য প্রদান সংক্রান্ত অধ্যায়। তাহলে শর্ট করে বলতে পারি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সাহায্য এবং তথ্য দেওয়া সম্পর্কিত অধ্যায়, অধ্যায় নাম্বার ৪। তাহলে এই অধ্যায়ের নাম শুনে আমরা বুঝতেছি জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে বা সাহায্য করতে বাধ্য এবং কিছু অপরাধের তথ্য পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে দিবে বা দিতে বাধ্য, এইগুলি এই এই চ্যাপ্টারের মধ্যে আছে। তাহলে এই চ্যাপ্টারের নাম কি? সাহায্য করা এবং তথ্য দেওয়া সম্পর্কিত অধ্যায়। কাকে সাহায্য করবে? পুলিশ অফিসারকে বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে। কখন সাহায্য করবে আমরা এখন পড়ব, এবং কোন বিষয়ে তথ্য দিবে, তথ্য তো বোঝেন খবর দিবে পুলিশকে ম্যাজিস্ট্রেটকে, এইগুলি। তাহলে এই কথাগুলি আপনাদের আগেই পড়া আছে, তারপরে আমরা এইগুলি রিফ্রেশ করে নিয়ে সামনের দিকে যাব ইনশাল্লাহ। তাহলে ৪২ আমরা আসি। ৪২ হলো, আমি কিন্তু আমার মতো করে সহজে বলার পর আমি পুরাটা আবার পড়ব, তাহলে আপনাদের এগুলি কি হবে, যেগুলি ছাড়া পড়ে যাচ্ছে পুরোটাই হয়ে গেল, এমসিকিউতে যেন বাদ না যায়। তাহলে জনসাধারণ আইনানুক বা যুক্তিসঙ্গত কাজে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, এটা ৪২। আর ৪২ ক, ৪২ ১ না বলে আমরা ক বলবো, ৪২ ক বলছে যে আসামি গ্রেপ্তারকালে, আসামিকে গ্রেপ্তারকালে গ্রেপ্তার কাজে এবং গ্রেপ্তার পলায়ন প্রতিরোধে, গ্রেপ্তার পলায়ন প্রতিরোধে, আবার কিন্তু এরকম না গ্রেপ্তার প্রতিরোধে, গ্রেপ্তার প্রতিরোধে হয়ে গেলে এরকম হবে যে পুলিশকে গ্রেপ্তার করতে দিবেন না, এরকম বোঝায় গ্রেপ্তার প্রতিরোধে। তার মানে আসামির পক্ষে যাচ্ছে কথাটা, না আসামির পলায়ন প্রতিরোধে, আসামির পলায়ন বা যাকে গ্রেপ্তার করা হবে তার গ্রেপ্তার পলাচ্ছে, আসামি পলাচ্ছে, এই পলায়ন প্রতিরোধে সাহায্য চাইলে সাহায্য করতে বাধ্য। তাহলে কয় ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? আসামি গ্রেপ্তার,
এবং পলায়ন প্রতিরোধে সাহায্য করতে বাধ্য। এটা ৪২-এর ক। শুধু ৪২টা আমরা এভাবে নিচ্ছি যে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারকে যুক্তিসঙ্গতভাবে বা যুক্তিসঙ্গত কাজে জনসাধারণ বা কোনো ব্যক্তি সাহায্য করতে বাধ্য। ৪২ কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? আসামি গ্রেপ্তারকালে এবং গ্রেপ্তার পলীয় পলায়ন প্রতিরোধে সাহায্য চাইলে সাহায্য করতে বাধ্য। ৪২-এর ক। আর আইন শৃঙ্খলা রক্ষা করতে আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিলে বা শান্তি শৃঙ্খলা ভঙ্গ প্রতিরোধে শান্তি শৃঙ্খলা ভঙ্গ প্রতিরোধে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার সাহায্য দাবি করলে যুক্তিসঙ্গতভাবে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। ৪২-এর খ। তাহলে ৪২-এ কী পেলাম? আসামি গ্রেপ্তারে শর্ট করে এখন বলি, জনগণ পুলিশ ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, এটা একটা অংশ ৪২। ৪২-এর কতে বলল আসামি গ্রেপ্তারে সাহায্য করতে বাধ্য? ৪২-এর খ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য। আমরা রিভিশনের সময় এইটুক বলবো, কিন্তু পুরাটার মধ্যে কি আছে আমি একবার এখন পড়ি, আপনার একটু স্লো শোনেন। জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করবে, এটা হেড, এই হেড দেখে আবার এরকম মনে করেন না, সাহায্য করবে তাহলে কি বাধ্য নাকি বাধ্য না? এই কথা দ্বারা বাধ্য বোঝাচ্ছে, না করলে তো সাজার বিধান আছে, তাহলে বাধ্য। যে কোনো বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেটকে দায়রা আদালতে যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট তারা, তাহলে বিচারের জন্যই নিয়োগ হয়। তাহলে যে কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার, তাহলে কে কে সাহায্য চাইলে সাহায্য করতে বাধ্য? কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে প্রত্যেক ব্যক্তি সাহায্য করতে বাধ্য। এটা হলো ৪২। তাহলে প্রিয় ভাইরা দেখেন, এই যে একটু আমি আরেকটা নতুন শব্দ পেয়ে গেলাম, আমি কিন্তু বলছিলাম জনসাধারণ ম্যাজিস্ট্রেট আর পুলিশকে সাহায্য করতে বাধ্য, কিন্তু বইয়ের মধ্যে আরেকটু কী পেয়ে গেলাম? যে কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে সেক্ষেত্রে সাহায্য করতে বাধ্য, এটা ৪২। এখন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য পরের অংশ দেখে। যে ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য উক্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার, উক্ত ম্যাজিস্ট্রেট মানে ওই যে বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার গ্রেপ্তার করার ক্ষমতাবান, মানে যে ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য উক্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, তাকে গ্রেপ্তার করতে অথবা তার পলায়ন প্রতিরোধ করতে সাহায্য করতে বাধ্য। তাহলে যাকে গ্রেপ্তার করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার ক্ষমতাপ্রাপ্ত হয়েছে, ওই আসামিকে গ্রেপ্তারের জন্য সাহায্য দাবি করলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। গড়ে একই আসলো, কিছু আমরা নতুন পেলাম, সেটা কি? ওই যে বিচারিক ম্যাজিস্ট্রেট, এই কথাটা আমরা নতুন পেলাম। এটা গেল ৪২-এর ক। ৪২-এর খ হলো আইন শৃঙ্খলা শান্তিভঙ্গের আশঙ্কা প্রতিরোধ। শান্তিভঙ্গের আশঙ্কা প্রতিরোধ এবং বা শান্তিভঙ্গ দমন করতে অথবা রেলপথ, খাল, টেলিগ্রাফ, সরকারি সম্পত্তির ক্ষতির প্রচেষ্টা প্রতিরোধে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। তাহলে প্রিয় ভাইরা দেখেন, কিছু আমরা নতুন আরও পেয়ে গেলাম। রব্বি জিদিনী ইলমা। তাহলে জনসাধারণ বিচারিক ম্যাজিস্ট্রেট
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারকে সাহায্য করতে বাধ্য। ৪২, যদি কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার আসামি গ্রেপ্তারের জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়ে জনসাধারণ নিকট তাকে গ্রেপ্তারের জন্য বা গ্রেপ্তার পলায়ন প্রতিরোধে সাহায্য দাবি করেন, তাহলে সাহায্য করতে বাধ্য। ৪২-এর ক, শান্তিভঙ্গ রক্ষা, শান্তিভঙ্গের আশঙ্কা প্রতিরোধে সরকারি সম্পদ, কোনো খালপথ, কোনো রেলপথ, টেলিগ্রাফ, সরকারি সম্পদ ইত্যাদি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য জনসাধারণের নিকট বিচারিক ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার সাহায্য দাবি করলে সাহায্য করতে বাধ্য। ৪২-এর খ, তাহলে প্রিয় ভাইরা, তাহলে ৪২-এ আমাদের প্রশ্ন হতে পারে, কোন ক্ষেত্রে জনসাধারণ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য? তাহলে আমরা লিখব, জনসাধারণ যে ক্ষেত্রে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, আন্ডারলাইন করে লিখব, আসামি গ্রেপ্তার করতে বা গ্রেপ্তার পলায়ন প্রতিরোধে সাহায্য করতে বাধ্য। ৪২-এর ক, আইন শৃঙ্খলা রক্ষা, শান্তিভঙ্গ প্রতিরোধ করতে এবং রেলপথ, খাল, টেলিগ্রাফ, সরকারি সম্পদ ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য জনসাধারণ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। ৪২-এর খ, প্রিয় ভাইরা, ৪২টা কি কমপ্লিট হলো কিনা দেখেন। এখন কি ৪২ বোঝা গেল? এখানে MCQ যদি দেয়, এরকম যদি দেয়, জনসাধারণ সাহায্য করতে বাধ্য, এক এক বিচারিক ম্যাজিস্ট্রেটকে, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, পুলিশ অফিসারকে, উপরের সবগুলি, তাহলে কোনটা দিবেন? উপরের সবগুলি, এটা হবে না, সবগুলি হবে ৪২-এর ক বা ৪২। আলহামদুলিল্লাহ, তাহলে ৪২ আমাদের গেল, আমরা যাব ৪৩। এখন পুলিশ অফিসার ব্যতীত, ৪৩ দেখেন, পুলিশ অফিসার ব্যতীত অন্য যে পরোয়ানা কার্যকর করবে তাকে সাহায্য দান। তাহলে পুলিশ অফিসার ব্যতীত অন্য যে ব্যক্তি পরোয়ানা কার্যকর করবে তাকে সাহায্য দান, এটা কি ধরনের কথা? তার কি এরকম যে পুলিশ ম্যাজিস্ট্রেট ছাড়াও অন্য কেউ পরোয়ানা কার্যকর করতে পারে? হ্যাঁ, পুলিশ ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কেউ পরোয়ানা কার্যকর করতে পারে। যেমন আমরা আদালত জমিদারকে দিয়েও পরোয়ানা কার্যকর করতে পারেন, এটা আপনারা জানেন, অথবা সামনে আমরা পাব ৭৮ ধারা। আবার এই কার্যবিধি ৫৯ একটা ধারা আছে, সেখানে জনগণের সামনে কেউ আমলযোগ্য, জামিনের অযোগ্য অপরাধ করলে জনগণ গ্রেপ্তার করতে পারে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে অন্য কেউ, পুলিশ ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কেউ পরোয়ানা কার্যকর করতে পারে। তাহলে যাই হোক, এই গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য যে কার্যকর করছে, পুলিশ অফিসার ব্যতীত অন্য যে পরোয়ানা কার্যকর করছে তাকেও জনগণ সাহায্য করবে বা করতে পারে। অর্থাৎ পুলিশ অফিসার ব্যতীত অন্য যে ব্যক্তি পরোয়ানা কার্যকর করবে, তিনি যদি যুক্তিসঙ্গতভাবে গ্রেপ্তারকালে সাহায্য দাবি করেন, তাহলে সে ব্যক্তিকেও জনগণ সাহায্য করতে পারে। তবে না করলে সাজার বিধান আইনে নেই, তবে পুলিশ ম্যাজিস্ট্রেটকে সাহায্য না করলে সাজার বিধান আছে, দণ্ডবিধিতে সাহায্য না করলে দণ্ডবিধি ১৮৭-তে দণ্ডিত হবে। তাহলে এক্ষেত্রে, তাহলে এই ধারাটা আমি একবার পড়ি, আপনারা শোনেন। পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে পরোয়ানা কার্যকরী করিবার নির্দেশ দেওয়া হলে এবং তিনি নিকটে থেকে উক্ত পরোয়ানা কার্যকরী করলে অপর কোনো ব্যক্তি তাকে পরোয়ানা কার্যকর করতে সাহায্য করতে পারে। তাহলে জনগণ, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,
এবং পুলিশ অফিসারকে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে গ্রেপ্তার পলায়নের ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য। বিয়াল্লিশের ক, আইন শৃঙ্খলা রক্ষা, শান্তিভঙ্গ প্রতিরোধ, সরকারি সম্পদ, টেলিগ্রাফ, খাল, রেলপথ এই ধরনের সম্পদ ক্ষতির হাত থেকে রক্ষার জন্য জনসাধারণ পুলিশ অফিসারকে বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। বিয়াল্লিশের খ, পুলিশ অফিসার ব্যতীত অন্য যে পরোয়ানা কার্যকর করবে তাকে পরোয়ানা কার্যকর করার সময় তাকে জনগণ সাহায্য করতে পারে, তবে বাধ্য না। ৪৩, সুবেদার পরীক্ষায় মানে হাবিলদার থেকে এসআই সশস্ত্র, এএসআই সশস্ত্র থেকে এসআই সশস্ত্র পথে একটা পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছিল যে জনগণ কর্তৃক পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে, সেক্ষেত্রে জনগণ আসামি প্রশ্নটা ছিল পুলিশ ব্যতীত অন্য যে পরোয়ানা কার্যকর করে তাকে কি জনগণ সাহায্য করবে বা করতে পারে। তাহলে আমরা লিখব পুলিশ ব্যতীত অন্য যে পরোয়ানা কার্যকর করে তার পরোয়ানা কার্যকর করার সময় জনসাধারণ তাকে সাহায্য করতে পারে। এটা হলো ৪৩। প্রিয় ভাইরা, ৪২ ৪৩ আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা ৪৪ যাব। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। ৪৪ বলছে কতিপয় জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবেন, খবর দিবেন, কাকে? পুলিশ অফিসারকে বা ম্যাজিস্ট্রেটকে। তাহলে জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে, জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন বা সংবাদ দিতে বাধ্য। তাহলে জনসাধারণ কোন অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসারকে বা ম্যাজিস্ট্রেটকে খবর দিতে বাধ্য? আমি ধারাগুলি না বলে আমি আগে অপরাধের নামগুলি বলি। দণ্ডবিধি আইনের রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত অপরাধ, দস্যুতা, ডাকাতি, খুনসহ ডাকাতি, দস্যুতা বা ডাকাতিকালে বল প্রয়োগ বা মারাত্মক আঘাত প্রদান, দস্যুতার ডাকাতির জন্য সমবেত হওয়া, অগ্নিসংযোগ, ফসলের ক্ষতি, অনধিকার প্রবেশ, খুন করার উদ্দেশ্যে অনধিকার প্রবেশ, এই ধরনের অপরাধগুলির খবর যদি জনগণ জানতে পারে তাহলে জনসাধারণ এই খবরটা পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে জানাতে বাধ্য। এটা হলো ৪৪ ধারা। এখন কথা হলো, হ্যাঁ, ৪২-এর কতে সাহায্য না করলে ১৮৭ ধারায় দণ্ডিত হবে। ৪২-এর কতে আসামি ধরার ক্ষেত্রে সাহায্য না করলে, এখন কথা হলো যে এই যে ৪৪-এ খবর দিবে, তাহলে ৪২-৪৩-এ হলো সাহায্য আর ৪৪-৪৫-এ হলো তথ্য দেওয়া, খবর দেওয়া। তাহলে এই যে জনগণ অপরাধের খবর দিলে অপরাধগুলি কি? তাহলে বেআইনি সমাবেশ, এমনি আমি অপরাধগুলি নাম বলি, আপনি এখন মুখস্থ করার দরকার নেই, এগুলি দণ্ডবিধি পড়ার সময় ধারাগুলি কমপ্লিট হবেনি। রাষ্ট্রদ্রোহিতা অপরাধ সংক্রান্ত অপরাধ, বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা, খুন, অপরাধজনক প্রাণহানি, দস্যুতা, ডাকাতি, খুনসহ ডাকাতি, ডাকাতির জন্য সমবেত, অপরাধজনক অনধিকার প্রবেশ, খুনের উদ্দেশ্যে অনধিকার প্রবেশ গৃহে, ফসলের ক্ষতি, ঘরে অগ্নিসংযোগ, এ ধরনের অপরাধগুলির খবর জনসাধারণ পুলিশকে জানাতে বা দিতে বাধ্য। এটা ৪৪ ধারা। তো এই অপরাধগুলি কিন্তু দণ্ডবিধিতে আছে। দণ্ডবিধির ধারাগুলি একটু ধারণা দেয়। ধারাগুলি হলো রাষ্ট্রদ্রোহিতা অপরাধগুলি ১২১ থেকে ১২৮ এইরকম, আর বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশ হলো এই ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এই চ্যাপ্টার। আরেকটা হলো খুন, অপরাধজনক খুন ৩০২, ৩০৩, ৩০৪, দস্যুতা, ডাকাতি, আবার চুরি ব মানে এই আঘাত প্রস্তুতি নিয়ে, আঘাতের প্রস্তুতি নিয়ে চুরি ৩৮২, ৩৯২, ৩৯৪, ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৯৮, ৪০২,
457, 458, 460, 435, 436 এই ধারাগুলির অপরাধগুলির খবর দিতে বা তথ্য দিতে জনসাধারণ বাধ্য। তাহলে এখানে ধারা আছে 35টি, কয়টা আছে? 35টি। তাহলে প্রিয় ভাইরা, যদি এরকম প্রশ্ন হয় ফৌজদারি কার্যবিধি অনুসারে, ফৌজদারি কার্যবিধি অনুসারে জনসাধারণ কতটি অপরাধের খবর দিতে বাধ্য, তাহলে লিখবেন 35টি অপরাধের দণ্ডবিধি অনু, মানে ফৌজদারি কার্যবিধির 44 ধারা অনুসারে 35টি অপরাধের খবর জনগণ পুলিশকে দিতে বা ম্যাজিস্ট্রেটকে দিতে বাধ্য, 44 ধারা। প্রিয় ভাইরা, জনসাধারণ ম্যাজিস্ট্রেটকে পুলিশকে সাহায্য করতে বাধ্য, 42। আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য, 42-এর ক। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য, 42-এর খ। পুলিশ ব্যতীত অন্য যে পরোয়ানা কার্যকর করে তাকে জনসাধারণ কর্তৃক তাকে সাহায্য দান বা তাকে জনসাধারণ সাহায্য করতে পারে, 43। জনসাধারণ দণ্ডবিধির রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত অপরাধ, বেআইনি দাঙ্গা হাঙ্গামা সংক্রান্ত অপরাধ, খুন, অপরাধজনক খুন, দস্যুতা ডাকাতি, খুনসহ ডাকাতি, গৃহে অনধিকার প্রবেশ, খুনসহ খুন, খুন করার উদ্দেশ্যে গৃহে প্রবেশ, গৃহে অগ্নিসংযোগ, ফসলের ক্ষতি, এ সংক্রান্ত 35টি ধারার অপরাধ জনসাধারণ পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে দিতে বাধ্য, 44 ধারা। প্রিয় ভাইরা, প্রশ্ন, জনসাধারণ অপরাধের খবর জানতে পারলে এই খবর পুলিশকে দিতে বাধ্য? আমরা লিখব হ্যাঁ। জনসাধারণ দণ্ডবিধির অধীনে কতিপয় অপরাধের খবর জানতে পারলে এই খবর বা সংবাদ পুলিশকে দিতে বাধ্য, 44 ধারা। পরের প্রশ্ন, আপনার মনোযোগ সরে শুনতেছেন কিনা, জনসাধারণ কোন অপরাধগুলির খবর দিতে বাধ্য? আমরা লিখব জনসাধারণ দণ্ডবিধি আইনের যে অপরাধগুলির খবর দিতে বাধ্য তা হল দণ্ডবিধি আইনের 121, 21-এর ক, 122, 123, 124, 124-এর ক, 125, 126, 130 এই ধারাগুলি অনুসারে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত অপরাধের খবর দিতে বাধ্য। তারপর লিখব দণ্ডবিধি 143, 144, 145, 147, 148 এই ধারা অনুসারে বেআইনি সমাবেশ এবং দাঙ্গা সংক্রান্ত অপরাধের খবর দিতে বাধ্য। দণ্ডবিধি 302, 303, 304 ধারা অনুসারে খুন এবং অপরাধজনক খুনের খবর জনগণ পুলিশকে দিতে বাধ্য। দণ্ডবিধি 382, 392, 393, 394, 395, 397, 398, 399, 402 এই ধারাগুলি অনুসারে চুরি, দস্যুতা, ডাকাতি সংক্রান্ত অপরাধের খবর দিতে বাধ্য। দণ্ডবিধি 435, 436, জুয়ারি বের করা আছে তো ব্যালসির উপর বইটা আছে না, লেখা আছে যদি খালি 11টা খেললে, ওই যে এইটু না 11 কো আমি লিখছি, যে কোনো এক জায়গায় লেখা রাখি, এই পাশে 11 আছে আর এখানে এইটু দেখো, জুয়া জুয়া প্রকাশ্য। তাহলে জনগণ এই অপরাধগুলির খবর দিতে বাধ্য। তাহলে প্রিয় ভাইরা, তাহলে আমাদের প্রশ্ন কমপ্লিট হলো, জনগণ সাহায্য করতে বাধ্য। তাহলে এই প্রশ্নের উত্তর অন্যান্য ধারাগুলি লেখার আগে আমরা 42টা লিখব, 42-এর ক খ লিখব। আর জনগণ অপরাধের খবর পুলিশকে দিতে বাধ্য, এই প্রশ্নের উত্তর লিখব যে হ্যাঁ, ধারাগুলি দণ্ডবিধির ধারাগুলি দিব, কয়টা ধারার কথা বলছিলাম আপনারা লেখেন তো, লেখেন তো কয়টা ধারা দণ্ডবিধির, কয়টা অপরাধের ধারা,
লেখেন দেখি, তাহলে বুঝবো যে মনে বুঝতেছেন। দণ্ডবিধি কয়টি অপরাধের ধারা বলছিলাম, কয়টি ধারা বলছিলাম, ধারাগুলো লেখা লাগবে না। আহ, একজন পারছে, ইমরান আলী, আলহামদুলিল্লাহ, তো পারছেন। তাহলে ওই ধারাগুলি আমরা একটু পরে দেখে নিব, ওই দেখে নিলেই তাহলে আমাদের একটু কমপ্লিট হয়ে যাবে নি। তাহলে এই এই অপরাধগুলির খবর দিতে বাধ্য 44। তাহলে 44 আমাদের প্রশ্ন কি ছিল, জনগণ অপরাধের খবর পুলিশকে দিতে বাধ্য? আমরা লিখব হ্যাঁ বাধ্য। 44 কোন অপরাধগুলির খবর দিতে বাধ্য? আমরা লিখব দণ্ডবিধির 35টি ধারার অপরাধ, অর্থাৎ এই ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহী, এই ধারা মোতাবেক বেআইনি দাঙ্গা, এই ধারা মোতাবেক চুরি ডাকাতি দস্যুতা, এই ধারা মোতাবেক খুন অপরাধজনক প্রাণহানি, এই ধারা মোতাবেক মনোধিকার প্রবেশ, এই ধারা মোতাবেক অগ্নিসংযোগ, এই অপরাধগুলির খবর দিতে বাধ্য বাধ্য। তাহলে নিচে আবার 44 দিব। এখন প্রশ্ন হলো যে জনগণ খবর দিতে বাধ্য, ঠিক আছে বুঝলাম। এখন রাস্তায় দেখা যায় অনেক পথিক আছে, ভিক্ষা করে, তার পা নেয়, হাত নেয়, আবার অনেক ফকির আর চোখে দেখে না, শরীরের গতিমতি ভালো না, তাহলে এও তো জনগণ, তাহলে এ কি খবর দিতে বাধ্য? না। তাহলে খবর দিতে কে বাধ্য? গ্রাম প্রধান, হিসাবনবিশ, জমির মালিক ও অন্যান্য কতিপয় ব্যক্তি অপরাধ সম্পর্কে সংবাদ দিবে, সবাই দিবে না, সলিমুদ্দিন কলিমুদ্দিন এরকম মানুষ হলেই খবর দিবে? হ্যাঁ দিতে পারে, তবে দিতে বাধ্য না। তাহলে জনসাধারণ মানে কে খবর দিতে বাধ্য? আগে প্রশ্নটা নেই, জনসাধারণ পুলিশকে খবর দিতে বাধ্য কে? হ্যাঁ বাধ্য। 44 কোন অপরাধের খবর দিতে বাধ্য? দণ্ডবিধির 35টি ধারার অপরাধের খবর দিতে বাধ্য, এটাও 44। কোন জনগণ খবর দিতে বাধ্য? খবরটা দিবে যে কোন জনগণ, তাহলে আমরা লিখব গ্রাম প্রধান, হিসাবনবিশ, জমিদার, জমির মালিক এবং কতিপয় গণ্যমান্য ব্যক্তি বা কতিপয় গণ্যমান্য ব্যক্তি অপরাধের খবর দিতে বাধ্য, সবাই না। তাহলে কে খবর দিতে বাধ্য? গ্রাম প্রধান, এ তো বোঝেনি, গ্রাম প্রধান, হিসাবনবিশ, এটা আমি বুঝি না, কিন্তু এই শব্দটা আমরা মুখস্থ করে ফেলি। হিসাবনবিশ দ্বারা কাকে বুঝাইছে আমি এটা বুঝি না, আপনারাও বোঝেন কি না জানি না, না বুঝি আর না জানি আমরা ওটা শব্দটা মুখস্থ করে ফেলি। তাহলে গ্রাম প্রধান, হিসাবনবিশ, জমির মালিক ও অন্যান্য কতিপয় জনসাধারণ অপরাধের খবর পুলিশকে দিতে বাধ্য। যেমন লেখা আছে গ্রামের চৌকিদার, তারপরে গ্রামের পুলিশ অফিসার, গ্রামের পুলিশ অফিসার, গ্রাম পুলিশ, তারপরে জমির মালিক, জমির দখলদার, গণ্যমান্য ব্যক্তি, এ ধরনের ব্যক্তিরা অপরাধের খবর পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে দিতে বাধ্য, এটা হলো 45। তাহলে প্রিয় ভাইরা, আমরা আজকে এই 45 পর্যন্তই পড়লাম, কালকে ক্লাস নাই, তারপরে আবার কোন দিন ক্লাস আছে আলামিন আপনাদের জানা দিবে। বৃহ, শুক্র, শনি, এই তিন দিন একটানা আমরা পড়ব, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আর মাঝখানে কোন দিন আপনাদের পড়াই এটাই হলো বিষয়, কোন দিন পড়াবো চিন্তা করতেছি, মাঝখানে আরেকটা ক্লাস নিব আপনাদের। এখন রবিবারে নেব নাকি মঙ্গলবারে নেব? মঙ্গলবারে নিলে কি ভালো হয় কিনা আমি আলামিনকে জানাবো না, আপনাদের গ্রুপে আমরা দিয়ে দিব যে আবার মাঝখানের দিনটাতে কবে ক্লাস নেব। তাহলে আমরা শিওর হলাম যে বৃহৎ, শুক্র, শনি এই তিন দিন আমরা একটানা ক্লাস নেব। ইউনিয়ন পরিষদের সচিবকে হিসাবনবিশ বলে, হ্যাঁ হতে পারে। তাহলে প্রিয় ভাইরা, তাহলে আজকে আমাদের কোন অধ্যায় পড়া হলো আপনারা লেখেন, খালি অধ্যায়ে অধ্যায় লিখতে হবে না, তার আগে যে সংখ্যাটা, এক না দুই না তিন না চার না পাঁচ, এই এটা লিখলেই আমি বুঝবো এই অধ্যায় পড়া হলো। আজকে কোন অধ্যায় পড়া হলো লেখেন, চার অধ্যায় পড়া হলো, আলহামদুলিল্লাহ, তাহলে চার অধ্যায় পড়া হলো। এখানে কয়টা ধারা পড়া হলো বা এই এই চ্যাপ্টারে কয়টা ধারা আছে? এই অধ্যায়ে কয়টা ধারা আছে ওটাও চারই আসবে, অতএব এটা দরকার নাই আর, চারটা, 42, 43, 44, 45, 46 থেকে পঞ্চম অধ্যায়, তাহলে এর চার
চতুর্থ অধ্যায় গেল, এই চতুর্থ অধ্যায়ে ধারাও আছে চারটি। এই অধ্যায়ের নাম হলো সাহায্য করা এবং তথ্য দেওয়া সংক্রান্ত চ্যাপ্টার। কে সাহায্য করবে এবং কে তথ্য দিবে? জনসাধারণ সাহায্য করবে এবং জনসাধারণ তথ্য দিবে। সাহায্য কাকে করবে? পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে। কখন? আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে 42(ক), আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে 42(খ). তবে পুলিশ ব্যতীত অন্য যে পরোয়ানা কার্যকর করে তাকেও জনসাধারণ সাহায্য করতে পারে। 43, কে খবর দিবে? জনসাধারণ খবর দিবে। কোন বিষয়ে খবর দিবে? রাষ্ট্রদ্রোহী, ডাকাতি, দস্যুতা, খুন, প্রাণহানি, এই ধরনের অপরাধের খবর দিবে। কত ধারা? 44 ধারা। তাহলে খবর দেওয়ার ধারা 44, অপরাধগুলি দণ্ডবিধিতে। এখন এই খবর তো দিবে জনসাধারণ, গড়ে জনগণ, কিন্তু কোন জনগণ? গ্রাম প্রধান, চৌকিদার, দফাদার, হিসাবনবিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, কতিপয় গণ্যমান্য ব্যক্তি অপরাধের খবর দিতে বাধ্য। 45 ধারা। তাহলে প্রিয় ভাইরা, তাহলে কার্যবিধি আমরা এ পর্যন্তই থাকলাম। আমরা সামনে কবে পড়াবো সেটা আমরা বলে দেবো নি, আমরা এখন চলে গেলাম হলো। তাহলে দণ্ড কার্যবিধি কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা 45 বন্ধু হয়ে গেল। এখন এই 45 বন্ধু আপনারা বুঝলেন কিনা দেখেন তো। 7 লিখছেন কেন রাকিব ভাই? 7 কিসের জন্য? 7টা ধারা আছে বললাম না, মানে ধারা আছে হলো 42, 43, 44, 45, 4টা ধারা আছে। এখন এই পর্যন্ত 45 পর্যন্ত যে পড়া হলো, এখানে যদি MCQ সিফার মধ্য থেকেও দেওয়া হয়, তৃতীয় অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের যে কটা ধারা বাদ দিলাম ওইগুলি বাদে যে কটা পড়াইছি এগুলি পারা যাবে কি না ইনশাল্লাহ দেখেন দেখি। ও লেখেন অথবা এন লেখেন, ও লেখেন অথবা এন লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। তাহলে আমরা এখন যৌতুক নিরুদায়ন আজকে পড়াবো। তার আগে বাল্য বিবাহটা মনে আছে কিনা একটু ঝালাই করে নেই। তাহলে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 নামে অভিহিত হবে, 1 ধারা, অপ্রাপ্ত বয়স্ক 2(1), অভিভাবক 2(2), প্রাপ্তবয়স্ক 2(3), বাল্য বিবাহ 2(4), বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি 3, বাল্য বিবাহ বন্ধ করে দিতে পারে অতি কতিপয় অফিসার 4, বাল্য বিবাহের উপর আদালত কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ 5, আবার আদালত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে 5(2), আর দণ্ড 5(3), মিথ্যা খবর দেওয়ার দণ্ড 6, প্রাপ্তবয়স্ক যদি বাল্য বিবাহ করে তাহলে তার সাজা হবে 7(1), অপ্রাপ্ত বয়স্ক বাল্য বিবাহ করলে সাজা হবে 7(2), তবে অপ্রাপ্তর ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে অনুসরণ করতে হবে শিশু আইন 2013 7(3), অভিভাবক পিতামাতা দণ্ডিত হবে বাল্য বিবাহ দিলে 8, আয়োজক বিবাহ সম্পাদনকারী এবং এলাকার লোকজন অপরাধী হবে দণ্ডিত হবে 9, তবে এলাকার লোকজন বিবাহ প্রতিরোধ করবে মর্মে উদ্যোগী হবে এরকম যদি মুচলেকা দেয় তাহলে রেহাই পাবে 10, যে বিয়া পড়াবে রেজিস্ট্রেশন করবে তার দণ্ড 11, তার রেজিস্ট্রেশন বাতিল 11, বয়স প্রমাণের সার্টিফিকেট 12। এই বাল্য বিবাহর কারণে আদালত কাউকে অর্থদণ্ড দিলে এই অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত পক্ষ পাবে। ক্ষতিগ্রস্ত পক্ষ বলতে অপ্রাপ্ত বয়স্ক পক্ষকে বোঝানো হয়েছে। তবে অপ্রাপ্ত বয়স্ককে যদি অর্থদণ্ড দেয় তাহলে এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে যাবে। 13, এই বাল্য বিবাহের আইনের অপরাধগুলি আমি আজকেই যোগদান করেছি তাই পূর্বেরটা বলতে পারবো না, আল্লাহ ইনশাল্লাহ পারবেন। এটা শুনতে থাকেন, আমি তো ওই যে জেলা আগে পড়াইছি এলা তো রিভিশন করতেছি রেগুলার, আপনি শুনতে শুনতে এক সময় আপনার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তা করার দরকার নেই। তাহলে বাল্য বিবাহ আইনের অপরাধগুলি আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষের অযোগ্য, এটা 14,
হ্যাঁ যাবো, এই যে হয়ে গেছে, তোমরা রেডি হও। হ্যাঁ আলামিন নাও, এখান থেকে কেউ নেই। 14 বাল্যবিবাহ আইনের অপরাধগুলির বিচার ফৌজদারি কার্যবিধির 22 অধ্যায়ে যে সংক্ষিপ্তভাবে বিচারের কথা বলা হয়েছে ওই অনুসরণ করে সংক্ষেপে বিচার করা যাবে। 15 আদালত এই বাল্যবিবাহের অপরাধের তথ্য উদ্ঘাটনের জন্য সরজমিনে তদন্ত করতে পারে অথবা কাউকে দিয়ে তদন্ত করাতে পারেন, তবে সেক্ষেত্রে তদন্তের জন্য সময় পাবে 30 কার্য দিবস। তবে এই সময়ে তদন্ত সম্পন্ন না হলে আরও 15 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। 16 ধারা মোবাইল কোর্ট আইন 2009 দিয়েও এই বাল্যবিবাহের বিচার করা যাবে। 17 ধারা তবে বাল্যবিবাহের বিষয়ে 2 বছরের মধ্যে অভিযোগ করতে হবে, এরপরে অভিযোগ করলে আদালত এই অভিযোগ আমলে নেবে না। 18 ধারা বিবাহের বিষয়ে বিশেষ বিধান, অর্থাৎ ছেলেমেয়ের মঙ্গলের জন্য আদালতের অনুমতিক্রমে এবং পিতামাতার অনুমতিক্রমে যদি বিবাহ হয় আদালতের অনুমতি নেই অর্থাৎ কোর্ট ম্যারেজ হয় তাহলে বাল্যবিবাহ অপরাধ বলে গণ্য হবে না। এটা 19 সরকার এই আইনের জন্য বিধি বানাতে পারে গেজেট বিজ্ঞপ্তির দ্বারা। 20 আর পূর্বের যে বিবাহ আইনটা বাতিল করে দিল 21 ধারায় আর ইংরেজি অনুবাদ 22 ধারা। প্রিয় ভাইরা আমরা গেলাম যৌতুক নিরোধ আইন 2018, এই নামে অভিহিত হবে 1 ধারা। যৌতুক আইনে পক্ষ 2-এর ক আর যৌতুকের সংজ্ঞা 2-এর খ, যৌতুক দাবি করবে নেওয়ার জন্য দাবি করলে তার সাজা হবে, দণ্ডগুলি কত দূর হবে এগুলো আমরা নিয়ে মুখস্থ করে কভার করতে পারবেন না, দণ্ডগুলি এমনি চোখ বুলে একবার দেখে যায়, দণ্ডগুলি আমরা আপাতত নিচ্ছি না, 2 বছর না 4 বছর, তাহলে আমাদের ধারাগুলি আর মুখস্থ থাকবে না, আর কারণ এই দণ্ডের সিস্টেম তো একটার সাথে একটার মিল নাই, যার কারণে আমরা দণ্ডগুলি পড়ব না। যদি ওরা দণ্ড দিয়েই দেয় তখন আমরা ওইগুলি নিয়ে পরে ভাবব, কারণ আমাকে আগে পাস করার চিন্তাভাবনায় থাকতে হবে, কারণ ওই দণ্ড পড়তে গেলে আমার মনে হয় না যে আপনাদের মনে সব মাথায় ধরবে, মাথা থাকে না, আগে আমাদের ধারাগুলি হয়ে যাক, অপরাধগুলি হয়ে যাক, পরে যায় কি দণ্ড দেয়, যাবজ্জীবন না কারাদণ্ড না মৃত্যুদণ্ড না অর্থদণ্ড, অর্থদণ্ডের আবার পরিমাণ আছে, ওইগুলি আমরা পরে চিন্তা করবো। চলো যাবে না কেন, আমরা সেন্দি নিয়ে যাবো, বৃষ্টি তো ছেড়ে গেছে, আরে বাড়াও। এখন যৌতুক দাবি করলেই তার দণ্ড হবে 3 ধারা, আর যৌতুক আদান প্রদান করলে তার দণ্ড হবে 4 ধারা। যৌতুকের জন্য যদি চুক্তি করে তবে এই চুক্তি পরে যায় বলে যে আমাকে এত টাকা দিতে চাইছিলেন দেন, অত বলে না দিব না, না 22 সালের সূচি বইটা একটু বড় করবো, আচ্ছা বড় করবো ঠিক আছে, তাহলে একটু মানে চিকন হবে নি, এমসিকিউর মতো না ওর সে একটু ছোট, মাঝারি আর একটা বই আছে দেখেন তো বাজারে সূচি বই আর একটা আছে, এ আমার এমসিকিউর বইয়ের সে আর একটু ছোট, ওই রকম করবো না এমসিকিউর বইয়ের সমানই করবো, তো লেখেন দেখি। তাহলে যৌতুকের জন্য মিথ্যা মামলা করলে দণ্ড হলো 6, দণ্ড আসে কিন্তু এখন আপনি এটা পরে শেষ করতে পারবেন না, আমরা পরে দণ্ডগুলি আমরা পরে নিব, বুঝা গেল কি না। এখন সাথে বলছে যে এই যৌতুক নিরোধ আইনের অপরাধটা কি ধরনের অপরাধ, বাল্যবিবাহতে 14-তে যেটা বললো আর এখানে সেটা বলছে 7-এ, এই এই অপরাধটা হলো আমলযোগ্য, আমলযোগ্য জামিন অযোগ্য আপদযোগ্য, যৌতুকের অপরাধটা আপদযোগ্য আমলযোগ্য জামিনের অযোগ্য, 7 ধারা, ইজি আমলযোগ্যতা এইটুকু মনে রাখেন, 7 ধারা। 8-এ হলো বিচার, তাহলে এটা ফৌজদারি কার্যবিধি মোতাবেক বিচার হবে, যৌতুক আইনের অপরাধটাও ফৌজদারি কার্যবিধি মোতাবেক বিচার হবে, এটা হলো 8 ধারা। আর বাল্যবিবাহেরও ফৌজদারি কার্যবিধি মোতাবেক বিচার হবে, ওটাতে বললো কিন্তু 15 ধারা। আর 9-এ বলছে সরকার বিধি বানাতে পারে এই যৌতুক আইনের জন্য বিধি বানাতে পারে, 9। আর আগে যে যৌতুক আইন ছিল যেটা ওই আইনটা বাতিল করে দিল, এটা হলো 10 ধারা। আর সরকার একটা ইংরেজি অনুবাদ করতে পারবে এই যৌতুক আইনেরও, তবে ইংরেজি আর বাংলার মধ্যে যদি ঝামেলা মনে হয় সেক্ষেত্রে বাংলাটাই প্রাধান্য পাবে, 11 ধারা। তাহলে প্রিয় ভাইরা
যৌতুক নিরোধ আইনও আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। কিন্তু তাহলে যৌতুক নিরোধ আইনের আমাদের মেন ধারাটা লাগে, যৌতুক দাবি করা তিন, যৌতুক দেওয়া এবং নেওয়া চার, যৌতুকের চুক্তি চুক্তি না, এটা পাঁচ ধারা, মিথ্যা অভিযোগ দেওয়া ছয়, আমল যোগ্যতা সাত, ফৌজদারি কার্যবিধি মোতাবেক বিচার সালিশ হবে আট, আর আট আর নয় হলো এই বিধি বানাতে পারবে নয়। আগের যৌতুক আইন যেটা ছিল, যৌতুক আইন 1980 যেটা ছিল, এটা বাতিল হয়ে গেল দশ ধারায়, সরকার ইংরেজি অনুবাদ এগারো ধারা। প্রিয় ভাইরা, যৌতুক নিরোধ আইন এই এগারোটাই ধারা। তাহলে আজকে এ পর্যন্তই, তাহলে আলামিন আপনাদের সঙ্গে কথা বলবেনই। আলামিন, এই যে তাহলে মোটামুটি আমাদের কিন্তু বাল্যবিবাহ, যৌতুক আইন এই দুটো কমপ্লিট হলো, আর এদিকে আমাদের কার্যবিধি 45 পর্যন্ত গেলাম। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।